আজকে আপনার সাথে শেয়ার করবো ড্রাগন ফলের এই যে খোসা বন্ধুরা দেখতে পাচ্ছেন খোসা দিয়ে ভাইরাল একটা রেসিপি আশা করি রেসিপিটা দেখতে দেখতে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তবে কিছুটা হয়তো টাইটেল আর থামনেল দেখে অনেকে বুঝেও গেছেন তো দেখেন এই যে খোসাটা দেখতেই পাচ্ছেন উপরে যে লম্বা লম্বা এগুলো কিন্তু আমি কেটে পরিষ্কার করে একদম সব দিকে আমি এরকম মানে চৌকো চৌকো পিস করে আমি সবগুলো কেটে নেব মানে এভাবে কেটে নিচ্ছি তো একটা ড্রাগন ফলের খোসাই কিন্তু আমি কেটে নিচ্ছি যেটা আপনাদেরকে দেখালাম তো চলুন আমি কিন্তু মাটির চুলায় সব কিছু আপনাদের শেয়ার করি যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে প্রাকৃতিক যে আলো সে আলোতে মাটি চুলাতেই কিন্তু সব কিছু রান্না শেয়ার করি তো এখানে পানি দিয়ে দিয়েছি ড্রাগন ফলের খোসা আর একটু দিয়ে দিয়েছি বিট লবণ দিয়ে এটাকে প্রথমে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ড্রাগন ফুলের যে একটা কালার দেখতে পাচ্ছেন মাসা খুব সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু ছেড়ে যাবে তো একটু লক্ষ্য করুন জাল দেওয়ার পরে কিন্তু পানিটাও কিন্তু গোলাপি রঙের হতে যাচ্ছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন তো এই জিনিসটা ফার্স্ট টাইম যদি আমি খেয়েছিলাম মাসা আমার ভীষণ ভালো লেগেছিলো তো ভাব ভালো মাঝকে আপনাদের সাথে যেহেতু ড্রাগন ফল বাসায় খেয়েছি তো আপনাদের সাথে শেয়ার করি ড্রাগন ফলের এই রেসিপি তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু মানে এই যে কালার সেটা কিন্তু ওই যে খোসা কালো ফ্র্যাকচারটা টাইপের হয়ে গেছে অলরেডি কিন্তু কালার ছেড়ে দিয়েছে কিছুক্ষণ কিন্তু জাল দিতে হবে হাইয়ারছে জাল দিলে কিন্তু এটা বুঝতে পারবেন আস্তে আস্তে কালারটা ছেড়ে যাবে সামান্য একটু চা পাতি দিয়ে দিলাম সামান্য দেখতেই পেলেন যে কতটুকু দিয়েছি তো আপনারা সব কিছু যতটা বানাবেন সব কিছু কিন্তু সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আর আপনারা সবাই জানেন আমি কিন্তু সব কিছু আপনাদের মাঝে নিত্য নতুন মানে রেসিপি টিপস টিপস সব কিছুই কিন্তু নিত্য নতুন নিয়ে হাজির হয়ে যায় সব সময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য আর যে সকল আপহাইয়েরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসার সাপোর্ট না থাকলে কিন্তু আমরা কখনই এগিয়ে যেতে পারতাম না আপনারাই সব কিছু তো দেখেন এখানে কিন্তু খুব ভালো ফুটানোর পর আমি এক চামচের মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টির পরিমাণটা আপনারা পরিমাণ মতো আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর কি তো এটা যে এতো ভালো লাগে তো দেখেন এখানে চিনি দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে ফুটায় নিছি আর আর আপনারাই হচ্ছে আমাদের এই পরিবারের সদস্য প্লিজ এই ভালোবেসে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন আর এখানে দেখেন আমি দিয়ে দিলাম লেবুর রস শেষ পর্যায়ে কিন্তু লেবুর রসটা দিয়ে দিতে হবে লেবুর রস দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া যাবে না এই যে দেখতে পাচ্ছেন তো আমি এবার নামিয়ে আপনাদেরকে একটা ক্লাসে পরিবেশন করে দেখাচ্ছেন এদিকে আমার রাজকুমারী বসে আছে তো আজকে রিভিউটা কিন্তু আমার রাজকুমারী দিবে আপনাদেরকে ঠিক আছে তো দেখুন শেষ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে আমি ছেঁকে নামিয়ে নেব আর হয়ে গেল আমাদের ড্রাগন ফলের চা তো এখানে আমি একটু নিয়েছি আর আমার মেয়েকে একটু দিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছে কালারটা দেখেন আর মাশাল্লা অনেক সুন্দর লাগে এখানে আমি একটু লেবু চিপেও নিব লেবু দিলে কিন্তু এর ফ্লেভারটা মাশাল্লা অনেক ভালো লাগে তো বাসায় একবার হলেও ওই ভাইরাল ড্রাগন ফলের চা কিন্তু বানিয়ে খাবেন একদম কিন্তু প্রেমে পড়ে যাবেন কথা দিচ্ছি এত টেস্টি এবং দুর্দান্ত লাগে তো দেখেন আমার মেয়ে খাচ্ছে আপনাদেরকে রিভিউটা দিচ্ছে দেখুন কেমন আমার ছোট্ট রাজকুমারীর রিভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন